আমি গিভওয়ে দিবই, একটু ধৈর্য ধরো। আমরা হচ্ছে কালকে গিভওয়ে করব, তুমি কালকে চলে এসো, ঠিক আছে? গিভওয়ের জন্য কেমন আছো? নুপ প্র্যাঙ্ক অনেক বেশি মিস করেছো আমি জানি, এবং এতদিন খুব ভালো একটা নুপ প্র্যাঙ্ক দিতে পারি নাই, বাট আজকে হাতে তরতাজা নতুন একটা মুরগি আছে। আজকে আইডির নাম নুব এফ 360, আর আজকে একটা মাইয়া স্ট্রিমার গাইজ লাইভে আছে, পাইজি লাইভ টাইমে ওরে সে লেভেলের নুপ প্র্যাঙ্ক করবো, সো রেডি হয়ে যাও আমার সাথে। অ্যান্ড অবশ্যই অবশ্যই গাইজ ভিডিও শেষে লাইক করে দিও। এখন এই মেয়েটার ভলিউমটা বাড়াই দিয়ে দাঁড়াও, মেয়েটা লাইভ স্ট্রিম প্লে করি। তো আমরা কিন্তু আমাদের ম্যাচটা শেষ করে ফেলেছি, তো প্রতিবারের মতো এবার কিন্তু আমরা নতুন একটা টিম কোড দিয়ে দিব। তো যারা এতক্ষণ ওয়েট করেছিল তাদের জন্য কিন্তু গাইস টিম কোড আমরা এখনি দিচ্ছি। তো সবাই রিয়্যাক্ট গুলো ডান করে গাইস, জলদি জলদি করে চলে আসো নতুন একটা টিম কোডে। এন্ড গাইস আমরা কিন্তু টিম কোডটা এখনি দিচ্ছি, সো লেটস গো। হিয়ার আমাদের টিম কোড হচ্ছে 032843। তো গাইস জলদি করে চলে আসো, জিজি খেলতে চাও। ও হেই হেই প্রো, হ্যালো হ্যালো আপু, হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাই, কথা শোনা যাচ্ছে, কেমন আছো? হ্যালো আপু, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি বিগ ফ্যান তোমার। ভারত কা চক্কর বাবু ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কন্ট্রোল। ও ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ টু, লাভ ইউ টু। তুমি তো অনেক বাবু, আসলে আই লাভ ইউ। হ্যাঁ ভাইয়া লাভ ইউ টু। হ্যাঁ বুঝতে পারছি তো তুমি। তোমার নাম কি? আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। তুমি নতুন ফ্রি ফায়ার খেলা শুরু করছো নাকি? একদম নতুন আইডি? আমার সিজন 1 এর আইডি আছে। দূর, নতুন ফ্রি ফায়ার মানে? আচ্ছা তাহলে এই আইডিতে কেন? তুমি ওই আইডিটা নিয়ে আসলেই তো পারতাম, আমিও সিজন 1 এর প্লেয়ার সাথে একটু খেলতাম। বহুত তেজ হো রায়ো হ্যায়। আপু আমার সিজন 1 এর আইডি তো ব্যান হয়ে গেছে। ও আচ্ছা ব্যান হয়ে গেছে, আজ খুব কষ্ট লাগতেছে। তুমি আসলে সিজন 1 এর প্লেয়ার নাকি? আমি সিজন 1 এর প্লেয়ার। খুন শুনো আপু, আমি আমি তো অনেক বড় বিগ ফ্যান। কিছুদিন পর পরই গিভওয়ে করি, তুমি গিভওয়েতে চলে আসো। না এখনই কিভাবে? এখনই তো ভাইয়া দিতে পারবো না, তুমি গিভওয়েতে আসো। আমি ডেইলি ডেইলি না, কিছুদিন পর পরই গিভওয়ে করি, তো তুমি গিভওয়েতে আসলে তুমি পেয়ে যাবা, সমস্যা নাই। আরে ভাইয়া তুমি, না 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 তুমি, তোমার ভাইয়া কথাটা কথাটা হচ্ছে ক্লিয়ার আসছে না, একটু ঠিক করে বলো, আমি শুনতে পাচ্ছি না। আরে দিব, আরে ভাইয়া, আরে 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 ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই ছোট ভাইয়া, তুমি তোমাকে দিব, আমি গিভওয়ে দিব, একটু ধৈর্য ধরো। আমরা হচ্ছে কালকে গিভওয়ে করব, তুমি কালকে চলে এসো, ঠিক আছে? গিভওয়ের জন্য আমি তুমি পরে আইসো, ঠিক আছে? এখন এখন না, তোমার জন্য একটা হচ্ছে চ্যালেঞ্জ আছে, তুমি যদি সেটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে আমি আলোকটা এখনই দিয়ে দিবো, ঠিক আছে? হচ্ছে তুমি যেহেতু সিজন 1 এর প্লেয়ার, তো আমরা যেহেতু এখন একটা ম্যাচও খেলবো, তো ম্যাচটার মধ্যে তোমাকে only 10টা কিল করতে হবে, বেশি না কিন্তু। তুমি সিজনের প্লেয়ার তো তোমার জন্য এটা একদম সাধারণ ব্যাপার। আমি রাজি, তুমি ম্যাচ শুরু করো, আমি রাজি। ওয়েলকাম। আরে ক্লক টাওয়ারে নামছো, ক্লক টাওয়ারে তো অনেক এনিমি যাচ্ছে, তুমি কি পারবা খেলতে? আরে আমার কথা শোনো না, বলছি যে
ওই যে তোমাকে ছেকা দিয়েছিল ওই ছেলেটাকে আমাকে ছেকা দিছে আমাকে কে ছেকা দিছে কেন ওই যে তোমার বয়ফ্রেন্ড ছেকা দিল না তোমাকে আরে ওটা তো ভিডিও ছিল ওটা তো ভিডিও ছিল ওটা আমার বয়ফ্রেন্ড তোমাকে ছেকা দিয়েছে আমি দেখেছি ওটা ভিডিও ছিল আরে হ্যাঁ ওটা ভিডিও ছিল আমার বয়ফ্রেন্ড নাই তো আরে কি বলে আমার বয়ফ্রেন্ড তোমাকে ছেকা দিয়েছে তুমি ভিডিও বানাইছো আপলোড দিয়েছো আমি দেখেছি তো আরে ওটা তো জাস্ট ফান ছিল আরে ফান কি তুমি লুকাচ্ছো কেন আমাকে বলো বললে কিছু হবে না বলো না ছেকা দিয়েছো আরে না 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 ভাই এরকম কিছুই না আরে কাউকে বলবো না আমাকে বলো তুমি ছেকা দিয়েছো কেন বলো আরে আমি আমি আরে ওটা জাস্ট ভিডিও ছিল ওটা জাস্ট ভিডিও ছিল আমার ফ্রেন্ড ছিল আমার বয়ফ্রেন্ড না তো ওটা ফ্রেন্ড ছিল ওটা জাস্ট ফানি ভিডিও বানানোর জন্য রকম করেছে আমরা ফ্রেন্ডের সাথে এরকম করে আমি মনে হচ্ছে বুঝি না আমি সব আরে হ্যাঁ তুমি আরে না তুমি ক্লাস 5 এ পড়ে তুমি এত কি বুঝছো আমাকে বলো আমি সব কিছু বুঝি তুমি আমার সাথে নাটক করো আরে কি তোমার সাথে কেন নাটক করব তুমি আমার ছোট ভাইয়ের মতো কেন মিথ্যা কথা বলবো বলো তোমাকে আমি তোমার ছোট ভাইয়ের মতো মানে ছোট ভাই কেন আমি না তোমাকে বললাম আই লাভ ইউ হ্যাঁ তো ভাই হিসেবে আই লাভ ইউ টু আমিও তো বললাম তোমাকে তাই না আরে না আমি তোমাকে ভাই হিসেবে আই লাভ ইউ বলে নি তো তো কি হিসেবে বলছো আমি তোমার ই হিসেবে বলেছি ই ইটা কি আবার আরে বুঝো না ওই যে ই ই ইটা ই ই কি তুমি না তুমি তুমি ক্লাস 5 এ পড় আমি কোন ক্লাসে পড়ি তুমি জানো কোন ক্লাসে পড়ো তুমি আমি তোমার থেকে অনেক বড় আমি অনেক উপরের ক্লাসে পড়ি তুমি কি আমার ইয়ে হবা আমি তোমার থেকে আমি তোমার সাত ক্লাস উপরে পড়ি তুমি কি জানো সেটা তুমি কি আমাকে ছেকা দিচ্ছো ছেকা দিব কেন তুমি আমি তো বলছি ব্রেকআপ করতেছো কি বললি আরে ভাই ক্লাস 5 এর স্টুডেন্ট ভাই কি আর আশা করা যায় তুমি আমি আমি বলি শোনো 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 তোমাকে আমি ছেকা দেই নাই তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি আমার ক্লাস মানে ক্লাস 5 এ পড়ো এটা বুঝতে হবে বুঝছো নাই এখন তোমাকে আমি ছেকা দিব কেন তোমার সাথে প্রেম বিবাহ করব কেন আমি গজব বেজতি আরে তুমি এগুলো বাদ দাও তুমি সামনে সামনে প্লেয়ার আছে প্লেয়ার গুলোকে দেখো ভাই গাইস সিরিয়াসলি এই বাচ্চাকে নিয়ে আমি কই যাব ইয়ার তোমার সাথে প্রেম করবে কিনা বল আরে সামনে প্লেয়ার আছে ওগুলোকে মারো গে সিরিয়াসলি আমার কনসেন্ট্রেট করতেছ না তুই প্রেম করবি নাকি বল আরে কিসে প্রেম করব আমি তোমার সাথে হ্যাঁ তুমি ক্লাস 5 এ পড়ো আমি তোমার সাথে প্রেম করব কিসের জন্য তুমি আমার সাথে প্রেম করবে কিনা বল গাইস ওকে ওকে গাইস আমাদের মাত্র 50 টা রিয়্যাক্ট লাগে সবাই একটু জলদি করে কমপ্লিট করে দাও সামনে প্লেয়ার আছে তুমি মরে যাবে কিন্তু ঠিক আছে মরে যাবে কিন্তু ও মেরে দিছো বাহ তুমি তো প্রো প্লেয়ার তুই প্রেম করবি নাকি বল আমার সাথে কিসের ভালোবাসা কিসের প্রেম কিসের ছাতা কি বলো এগুলা হ্যাঁ তুই প্রেম করবি না তোমার সাথে কেন প্রেম করব আমি করবি না তো তুই রিজন বলো আচ্ছা ঠিক আছে যাও তোমার সাথে আমি প্রেম করব বাট রিজন বলো যে কেন আমি তোমার সাথে প্রেম করব রিজন মানে কি রিজন ভাই ক্লাস 5 এর স্টুডেন্ট গেস রিজন মানে কি এটা জানা না আমার সাথে প্রেম করতে আসছে আচ্ছা রিজন মানে হচ্ছে কারণ ঠিক আছে তুমি আমাকে কারণ দেখো যে আমি তোমার সাথে কেন প্রেম করব আমি মন চাইছে তাই প্রেম করবি বেশি কথা বললে গেম থেকে ব্যাক দিয়ে দেবো কিন্তু আরে আরে না 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 তুমি রাগ করো কেন কেন ভাই আর রাগ করো না ঠিক আছে আমি তো আমি তুমি হচ্ছে বড় হও তারপরে তোমার সাথে প্রেম করব নি ঠিক আছে না তোমার সাথে কথা নাই তুমি বলো না আরে না 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 এরকম তুমি এখন কি করো তোমার তোমার আলোক লাগবে না তুমি আমার কাছে আলোক চাইছো তোমার আলোক তো লাগবে আলোক দাও আরে আরে আলোক তো দিব আমাকে আলোক দাও তুমি আরে আলোক তো দিব বাট তোমাকে তো আগে কিল করতে হবে 10টা তাই না তোমাকে তো আমি চ্যালেঞ্জ দিছি ওটা কমপ্লিট করতে হবে না পালা যাচ্ছে আগে মারো মারবো তো আরে দেখো দেখো তুমি হাঁটতে পারবে না তুমি সাবধানে থাকো হ্যাঁ আমি ওকে মেরে দিচ্ছি প্যারা নেই কে মারবে ওকে তুমি তুমি মারবে ওকে এই যে মেরে দিছি দেখছো মেরে দিছি কিন্তু তোমাকে আমি বাঁচাই দিছি দেখছো এটা অনেক পুরো একটা তোমার সাথে কথা নেই তুমি আমাকে আলোক দিচ্ছ না কথা নেই তোমার সাথে আরে কিউট ভাইয়া এরকম করতে নেই এরকম রাগ করতে নেই বুঝছো তুমি আচ্ছা আচ্ছা আমি কি আমি কি হ্যাঁ তুমি তো কিউটই আমি কি তোমাকে বলছি তুমি একদম তুমি কি পচা আমি কিটা বলছি তুমি তো অনেক কিউট আমি আজকাল কি স্কুলে সবাইকে বলবো আমার গার্লফ্রেন্ড আমাকে কিউট বলেছে
ভাই সিরিয়াসলি গাইস, আমি জানি লিটারালি খুব মজা পাইতেছি পিচ্ছি যেভাবে কথাগুলো বলতেছে। তোমরা একটু গাইস কমেন্টে বলো যে আসলে আমি এক নিয়ে কি করব, বুঝছো? ওই যে সামনে আমার প্লেয়ার চলে আসছে, ও জীবন দেখছো, আমি মেরে দিয়েছি তোমার জীবন, বাঁচিয়েছি আমি, দেখছো? নাম ধরে ডাকে বয়ফ্রেন্ডের বেয়াদব কথা কর কি কি তোমাকে বেয়াদব বলছো, তোমাকে বেয়াদব বলছো কেন, তোমাকে বেয়াদব বলছো কেন, এটা বলো আগে। বয়ফ্রেন্ডের নাম ধরে ডাকে কে বেয়াদব মে? হ্যালো আপু। হ্যাঁ শুনছি তো, শুনছি বলো কি। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ বলবো মানে কি? মানে আই লাভ ইউ বলতে বলেছি তোমাকে, আই লাভ ইউ বলো। তখন তোমাকে বললাম আমি লবিতে বসে না বললাম, তো আবার কি আই লাভ ইউ বলবো? তারপরে দাঁত লাল করে দেবো। আজব তো, আজবের কি আছে? তুমি পিচ্চি একটা, তুমি পিচ্চি একটা বলতে বলেছি তো আই লাভ ইউ বলবে, তুই তো কথা বলবি কেন? থাপ্পড় খাইছি জীবনে, এমন তোর দাঁত লাল হয়ে টক টক করবে বেয়াদব মেয়ে কোথাকার। আরে হ্যালো, এই পিচ্ছি ছেলে, চার আঙ্গুলের ছেলে, তুমি আমার লাইভে এসে তুমি আমার সাথে গেম প্লে করতে এসে তুমি আমার এই সব উল্টা পাল্টা কথা বলছো, সমস্যা কি তোমার? হ্যাঁ তুই আমারে চিনিস? তো চিনোস মানে কি ভাই, কে তুমি কে? হ্যাঁ তুমি আমার লাইভে এসে আমার লাইভের সিরিয়াসলি কি মানে, তুই জানিস আমার আমার স্টাইল, আমার সম্বন্ধে কিছু শুনেছিস তুই? তোমার সম্বন্ধে চাই না ভাই, আমার লাভটা কি তোমার সম্বন্ধে? আমি জানতে বোঝাবো কিসের জন্য? মনে হচ্ছে তো তোমার প্রাইম মিনিস্টারের ছেলে, তুমি দোষ কিল করতে বলেছো না, আসো আসো কিল করবো, আসো 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 কিল করবো, আসো। উল্টা পাল্টা কথা বললে কিন্তু খবর আছে, ঠিক আছে? তুমি আমারে চিনো না, আসছে লাইভ এর মধ্যে আছে, আবার উল্টা পাল্টা কথা বলে বেয়াদব বলে, ভাই সাহসটা কত বড় গেছে। আচ্ছা আসো 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 আসো, রাগ করে না রাগ করে না, লক্ষ্মী রাগ করে না, আসো। উল্টা পাল্টা কথা বলবা না আর, বুঝছো? সামনে প্লেয়ার যাও না, মেরে আসো না, বুঝি? ওয়াল মেরেছে সামনে, আসো না। হ্যাঁ আসতে তুই তো যাও, চিল্লাও কেন, চিল্লাও না, তুমি অনেকগুলো প্লেয়ার আছে। আমি এদিক থেকে যাচ্ছি, হ্যাঁ তুমি ওদিক থেকে যাও, আমি এদিক থেকে যাচ্ছি। এটা কই? এই যে আমার সামনে, মারো মারো মারো, নাইস। ওপি ওপি, ওই যে চুনির ভিতরে, এখানে আরো দুইটা প্লেয়ার, আরো দুইটা প্লেয়ার আছে, আরো দুইটা প্লেয়ার আছে। চুনির ভিতরে যাও না, চুনির ভিতরে যাও না, ফাইট করো না, কি করো? আরে চুনির ভিতরে যাও না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি, প্যারা নাই। এই তো দেরি করো কেন, ফাইট করো, চুনে যে ফাইট করো, আসো 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 আসো। প্লেয়ার গুলো থাকবে তাই বলে কি ফাইট করবে না নাকি? হ্যাঁ আরে হয়ে গেছে হয়ে গেছে, আরে চুনে আসো চুনে আসো, প্লেয়ার সামনে, প্লেয়ার সামনে, প্লেয়ার দেখে 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 সামনে প্লেয়ার আছে, চুনে আপু মার। আরে মেরে দিছে তোমাকে, রিভাইভ দিয়ে এসো, চুন দিয়ে রিভাইভ দিয়ে এসো ভাই, সিরিয়াসলি দাসি দাসি রিভাইভ দাও আপু। উচ্চারণ করো, খবর আছে একদম যেভাবে কথা বলতেছে, যেভাবে আচ্ছা আচ্ছা, আর কিছু তারপরে বলো বলো, আর কিছু বলবা? আমি তোমার অনেক বড় ফ্যান না, আমি বাথরুমে বসে তোমার ভিডিও দেখি, তুমি জানো? আচ্ছা তাই নাকি, বড় উদ্ধার করছো আমাকে।
বাথরুমে যেও, তোমার ভিডিও দেখে তুমি রিভাইভ দাও না প্লিজ। জোনের বাইরে চলে গেছে তো আমি কিভাবে রিভাইভ দিব তোমাকে? জোনের ভিতরে যাও না প্লিজ, যাও 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 প্লিজ। আপু আই রে কোথা করতে কেন পারিস? দেখলে তুই থরথর করে কাঁপবি কোথাকার? আমি তো জানি না আপনার ছোট ভাই, বাট কথা হচ্ছে ও তো এসে আমার লাইভের মধ্যে টিম কোডে এসে খেলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, ব্যাদব বলতেছে, আর কত কত কথা বলতেছে। তাহলে কি তুমি কিক করে দিবা? যদি ওর জায়গায় আমি হইতাম তাহলে আমারেও কিক করে দিতা? আরে এটা তো র্যান্ডম প্লেয়ার হিসেবে আসছে না, আমি কি জানি না তো জায়গায় আমি হইলে আমারে কিক করে দিতা? তুমি না, আপনাকে আমি কিক করব কেন? আপনাকে তো আমি কিক করব না, কারণ আপনাকে তো আমি জানি, আপনাকে আমি চিনি, বাট আপনাকে কিক করে দিবা? আমি কথা বলতেছি, আমি কি হইতেছে ভাই আমি বুঝতে পারতেছি না প্লিজ। কেন বুঝতে পারতেছো না কেন? সমস্যা কি? ব্রেনে কি সমস্যা হচ্ছে? সন্তুলন বিগড়ে যাচ্ছে দাদা? ভাই আমি বুঝতে পারতেছি না লিটারালি। কাব্য ভাই আমাকে কিছু বলেন, এরকম করতেছিল এই ছেলেটা? ভাই সিরিয়াসলি ভাইয়া কি অবস্থা? ভালো আছো? মানে ভালো আছো? মানে সিরিয়াসলি আমার সাথে প্র্যাঙ্ক করতেছিল এতক্ষণ? মানে ভালো আছো? ভালো আছো? ভালো আছো? আমি কেন বুঝতে পারি নাই ভাই, কেন বুঝতে পারি নাই? বট পার্কে আইডি নিয়ে আইছে এরকম বুঝতে পারবে না? আল্লাহ, শোনো ভবিষ্যতে নুব প্লেয়ার দেখলে সম্মান দিয়ে কথা বলবা ঠিক আছে? নাইলে কিন্তু একদম আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, গলা ব্যথা হয়ে গেছে বা।